এত সহজে তোকে আমরা ছাড়বো না, আমাদের অনেক কিছু তুই জেনে গেছিস, চল আমার সাথে। আমাদের স্বপ্নের বীরপুর আজ হয়ে দাঁড়িয়েছে দুঃস্বপ্নের ক্রিমিনাল টাউন। এই পরিণতির জন্যই কি আমরা আজীবন যুদ্ধ করেছি? আমার বর্ধনাটাই বড় কথা নয়, খেতাব বা পুরস্কারই শেষ কথা নয়। আসুন আমরা শপথ করি, বীরপুরকে ধ্বংস হতে দেব না। আমাদের সন্তানদের আসুন আমরা শেখাই, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো, অপরাধীদের চিহ্নিত করো। এটাই আমাদের দায়, এটাই আমাদের দায়িত্ব। নমস্কার বন্ধুগণ, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বীরপুরের বিশিষ্ট শিল্পপতি শ্যামসুন্দর কর্মশা এসে গেছেন। উনি এখন আমাদের বীরপুরের বিশিষ্ট সমাজসেবী শ্রী শিবদোষ বসুকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাবেন। এবার কিন্তু আপনাকে আমার পাশে থাকতে হবে শিবদোষদা। পাশেই তো রয়েছি। সে তো রয়েছেনই, ভক্তের পাশে ভগবান তো থাকবে, মানে পাশে থেকে আমাকে একটু আশীর্বাদ করবেন আর কি। আশীর্বাদ ঠিক বুঝলাম না। আসলে আমি এবার বীরপুর থেকে এমএলএ হতে চাই শিবদোষদা, মানে আপনার আশীর্বাদ পেলে হাসতে হাসতে জিতে যাব। আপনি তো জানেন যে পলিটিক্স আমার কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ জানি, কিন্তু কথাটা হচ্ছে যে পলিটিক্যাল পাওয়ার হাতে না থাকলে কেউ আমল দেয় না শিবদোষদা, আপনি তো নিজেও ভুক্তভোগী। এই শুনছো, শ্যামসুন্দর এসেছেন। তোমরা একটু বসো, আমি এক্ষুনি আসছি। বসুন। হ্যাঁ এই দেখুন না, বীরপুরের ডেভেলপমেন্টের জন্য আপনি তো কত কত দৌড়ঝাঁপ করলেন, কত লেখালেখি করলেন। আপনার মতো সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তির যদি এই অভিজ্ঞতা হয় তাহলে তো আমরা তো চূর্ণপুঠি, কেউ ফাইলের গিটটাও খুলবে না। তা আপনি বিখ্যাত শিল্পপতি হয়ে এসব ঝঞ্ঝাটে জড়াচ্ছেন কেন, ব্যস্ত আছেন? নিজের ভালো থাকাটাই তো বড় কথা নয় শিবদোষদা, আমি সকলকে নিয়ে ভালো থাকতে চাই। এই সুশিক্ষা তো আমি আপনার কাছ থেকেই পেয়েছি। এই বীরপুরকে আমি আপনার স্বপ্নের শহর করে গড়ে তুলব শিবদোষদা, আর সে এই জন্য চাই পলিটিক্যাল পাওয়ার। এই কাজে আপনি আমার পাশে থাকেন না? থাকব। ব্যাস, আমার আর কোনো চিন্তা রইল না, ফাইনাল করে ফেললাম দাদা, নেক্সট ইলেকশনে দাঁড়াচ্ছি। ও ও হ্যাঁ, এই রণজাইলে বলবেন, এই ওই ব্যাপারটা তো অনেকদিন ধরে পড়ে আছে, আমি কাল এসে বরং ওর সঙ্গে কথা বলে নেব। ঠিক আছে। আগো কি হলো বলো তো, খোকা তো কখনো এত রাত করে না। তাই তো ভাবছি। আমি সেই থেকেই জানলায় দাঁড়িয়ে আছি, রাস্তাঘাট একেবারেই ফাঁকা। আর বীরপুরে যা দশা হয়েছে এখন, রাত হতে না হতেই খুনো খুনি ছেনতাই, আমার কিন্তু ভালো ঠেকছে না বাপু। আরে ও ওসব ভাবছো কেন, গাড়ি ঘোড়াটা কি ঠিক মতো চলে আজকাল? দেখো গিয়ে কোথাও আটকে পড়েছে।
ভাই নতুন পাড়া যাবে? যাবো, দু টাকা বেশি লাগবে। দু টাকা বেশি লাগবে কেন? বেশি রাত, বেশি ভাড়া, পোষালে চলুন না হলে ফুটে পড়ুন। রে সালা রে, এ তো বৃষ্টি আসছে। দাদা যাবেন তো, চলুন না হলে আমি চললাম। চলো বাবা চলো। চল ধন্য সালা, কার মুখ থেকে যে উঠেছি, সারাদিন ভাড়া নেই, তারপর আবার রাতে বৃষ্টি, কি যে হবে। দাদা কি কলকাতায় চাকরি করেন নাকি? হ্যাঁ। দিল্লি এলাম, হেভি রাত করে বাড়ি ফেরেন? না, ট্রেনটা একটু লেট করলো তাই। বেশি রাত করবেন না দাদা, বীরপুরটা হেভি খচড়া হয়ে গেছে। তাহলে যখন তখন খুন, বোমাবাজি, ছিনতাই। ওই শুনুন, আরামেগুলো পুলিশের সঙ্গে লাফড়াবাজি শুরু করেছে, এখন চলবে ঝাড়া দেড় ঘন্টা। চলো একটু তাড়াতাড়ি চলো। ঘাবড়াবেন না দাদা, আপনি এখন ঝন্টের রিক্সায় বসে আছেন, ঝন্টের প্যাসেঞ্জার গায়ে কোনো সালা মাগড়া হাত দেবে। তোমার নাম ঝন্টে? হ্যাঁ, চুপচাপ বসে থাকুন, ভয়ের কিচ্ছু নেই। সে কোন সকালে দুটো মুখে দিয়ে বেরিয়েছে, আর এখন তো রাত দুপুর হতে চললো। আরে বাবা, চুপচাপ বসে না, থেকে কিছু একটা করো। লাস্ট ট্রেনের সময় তো এখনো যায়নি, আমি আর একটু দেখব। দাদার অফিসে একটা ফোন করো না বাবা। দাদার অফিস তো ছটায় বন্ধ হয়ে গেছে। আর খোকারি বাকি আকেল, সে যেখানে আটকে থাকিস না কেন, বাড়িতে একটা ফোন তো করবি। সে সুযোগ নিশ্চয়ই সে পায়নি। এম ভুলে যেও না, খোকাকে আমি ছোটবেলার থেকে আমার আদর্শে মানুষ করেছি, সে কখনো কোনো দায়িত্ব জ্ঞানহীন কাজ করতে পারে না। কি হলো, থামলে কেন? ওই দেখুন, ও দাদা কোথায় যাচ্ছে? আরে ঝুট ঝামেলা জড়াবেন না দাদা, ফুটে পড়ি চলুন। ও দাদা কি করছেন নাকি? ও দাদা, ও দাদা কি হচ্ছে নাকি? তো একটা মেয়ে এখনো বেঁচে আছে, বেঁচে আছে। ও দাদা ছোবেন না দাদা, কে চাইন হয়ে যাবে দাদা, ছোবেন না। এ শালা, কি তো সেই মাল নিজে পড়ে ঘোরাঘুরি করছিল। এই তুমি ওকে চেনো নাকি? দাদা আমি চিনি না দাদা। আমি ঝন্টে কোথায় যাচ্ছ? দাদা 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 শুনুন দাদা, পুলিশে ধরলে আমার বারোটা বাজিয়ে দেবে আমাকে। চলো এই মেয়েটাকে আমি তোমার রিক্সায় তুলবো, এসো আমার সঙ্গে, এসো। রিক্সায় তুলবেন মানে? মানে মেয়েটা এখনো মরেনি, ওকে হাসপাতালে নিয়ে যেতে পারলে মেয়েটা হয়তো বেঁচে যেতে পারে, এসো আমার সঙ্গে, এসো। শুনুন দাদা, আপনার পায়ে পড়ছি দাদা, এই সমস্ত বেঞ্চালের কেসে না দাদা বহুত খবর থাকে। হ্যাঁ, এই মেয়ে যদি না বাঁচে না দাদা তাহলে। ঝন্টায় লজ্জা করছে না তোমার? একটা মানুষের বাচ্চা মরা আমাদের এই দুটো হাতে সুতোর মতন ঝুলছে, আর তাকে তুমি সাহায্য না করে পালিয়ে যেতে চাইছো, তুমি কি মানুষ? দেখো যত সময় নষ্ট করবে তত মেয়েটার বাঁচার আশা কমে যাবে। হাসপাতালে নিয়ে যেতে গিয়ে যদি মেয়েটা মরেও যায় তবু তুমি গর্ব করে বলতে পারবে মানুষ হয়ে একটা মানুষের মতন কাজ করেছো। তাড়াতাড়ি সমস্যা, আপনি লাশটা তুলুন, আমি রিক্সাটা নিয়ে আসছি। বাস তাড়াতাড়ি ডাক্তারবাবু। কি ব্যাপার? একটু তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করুন, দিদি ভাই একেবারে সেন্সলেস হয়ে গেছে, তাড়াতাড়ি। আমি দেখছি, এই ওকে ওটিতে নিয়ে চলো। পেশেন্টকে ছোবেন না স্যার। কেন? আমার মনে হচ্ছে ওই কেউ মেয়েটা সর্বনাশ করে পেছন থেকে ছুরি মেরে ফেলে দিয়েছে, পুলিশ কেস হতে পারে। মেয়েটিকে? সব বলবো, আগে আপনি ওকে দেখুন, চেষ্টা করলে এখন আপনি ওকে বাঁচাতে পারেন। তার মানে মার্ডার কেস? দেখুন, আপনার তো আগে পুলিশের কাছে যাওয়া উচিত ছিল, মানে থানার পারমিশন ছাড়া যদি আমি এই মেয়েটিকে ছুঁই তাহলে তো পুলিশ কেস হয়ে যাবে। পুলিশ স্টেশনে মানুষের চিকিৎসা হয় আমার জানা ছিল না। আপনি একজন ডাক্তার, মানুষের সেবা করা হচ্ছে আপনার ধর্ম। আপনার চোখের সামনে একজন মারা যাচ্ছে, আপনি তার চিকিৎসা না করে আইন দেখাচ্ছেন, হল রাবিশ। আমরা সরকারি চাকুরে, দেখুন আমাদেরও কিছু নিয়ম মেনে চলতে হয়। তুলে দিন আপনাদের মানুষ মারা নিয়ম। যে নিয়ম জ্যান্ত মানুষকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে না, সে নিয়মে সাধারণ মানুষের দরকার নেই। তবু আমি আপনাদের নিয়ম মেনে থানায় যাচ্ছি,
আশা করি আপনি ডাক্তারের নিয়ম মেনে এই মেয়েটির চিকিৎসা করবেন। আপনি তো এখান থেকে এখন যেতে পারবেন না স্যার। আপনি রাগলেও আমাদের কিছু করার নেই। মেয়েটি যদি এক্ষুনি মারা যায় তাহলে তার দায়িত্ব কে নেবে? পুলিশকে আমরা কি বলবো? ডক্টর, মাঝরাতে আমি একটা বেহুশ ধর্ষিতা মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছি পালিয়ে যাব বলে। Do you believe it? তাও যদি আপনার বিশ্বাস না হয় আমি নিজে থানায় ফোন করছি। আগো, অবনীশকে পেলে? না, থানা থেকে বললো নেই, খুব জরুরি কাজে বেরিয়ে গেছে। তোমায় ডাক্তারবাবু এক্ষুনি ডাকছেন, এসো। চলো চলো। আপনি রণজয় বোস? আপনি আমায় ফোন করেছিলেন? হ্যাঁ। মেয়েটাকে ঠিক কোথায় পেলেন? হাই রোডের ধারে কেউ স্ট্যাপ করে ফেলে রেখে গেছিল। এত রাত্রে আপনি ওখানে কি করছিলেন? আসলে আমি লাস্ট ট্রেনে কলকাতা থেকে ফিরছিলাম, বৃষ্টি পড়ছিল, তাই রিক্সা করে যেতে গিয়ে আমি রাস্তা ধারে মেয়েটাকে দেখি। ওসব গাঁজা খুঁড়ি গল্প রাখুন, আসল যেটা সত্যি সেই কথা বলুন। তার মানে মাঝরাতে একটা মরণাপন্ন মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে বাঁচাতে আপনি আমায়? এই জেনারেশনের ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে। এত রাত্রে একটা অচেনা অজানা মেয়ের জন্য এতটা রিস্ক তারা কখনোই নেবে না। আমার তো আপনাকে সন্দেহ হচ্ছে, আপনি গন্ডগোলটা পাকিয়েছেন, তারপর সামলাতে না পেরে মেয়েটাকে এখানে নিয়ে এসেছেন। এই সন্দেহটা না করলে আপনারই পোশাকটাকে আমার সন্দেহ হতো। কি বলতে চান? এই পোশাকটা অনেকটা ওই পুরনো কম্বলের মতন, গায়ে চাপালে সন্ধের ছাড় পোকাগুলো কাটতে থাকে। এই পোশাক পরা যত পুলিশ অফিসার আমি দেখেছি সবই ওই এক রকমের, মানুষের ভালো কাজের পেছনে খুঁত খুঁজে খুঁজে ভালো কাজের ইচ্ছেটাই নষ্ট করে দেয়। কলিযুগের বিবেকানন্দ ঠিক করে বলুন, এক্স্যাক্টলি কোথা থেকে মেয়েটাকে তুলে এনেছেন? আমি তো আগেই বলেছি হাই রোডে রিক্সা করে আসার সময় দেখতে পেয়েছি। রিক্সাওয়ালাটা কোথায় গেল? ও জানে পুলিশ ছিল 18 ঘা, তাই পালিয়ে গেল। স্ট্রেঞ্জ, পালিয়ে গেল? অন্য কোনো সাক্ষী? এনি আদার উইটনেস? আপনার পাল্লায় পড়বো জানলে লোকজন ডেকে সাক্ষী জোগাড় করে রাখতাম। আমি জানি যে আপনারা আপনাদের ডান হাতকেও বিশ্বাস করেন না, কারণ আপনাদের ডান হাতের চেয়ে বাঁ হাতের কাজটা অনেক বেশি। আমি আপনাকে থানায় নিয়ে যাব। কোথায় থাকেন, কি করেন, সব কিছু আমায় বলতে হবে। আই ওয়ান্ট টু নো ইওর হোয়্যাবাউটস। এই হচ্ছে আমার অফিসের ঠিকানা, ফোন নাম্বার, দরকার হলে ফোন করে নেবেন। মাল্টিন্যাশনাল কোম্পানি, তাড়াতলা, চাকরিটা তো বেশ ভালোই বাগিয়েছেন। বাগাইনি, অর্জন করতে হয়েছে যোগ্যতা দিয়ে। শিবতোষ বসুর ছেলের কাছে বাগানো কথাটা পাপ। শিবতোষ বসু? কোন শিবতোষ বসু? ওই নতুন পাড়ার ফেমাস সোশ্যাল ওয়ার্কার। আপনি আমার বাবাকে চেনেন দেখছি, স্ট্রেঞ্জ। আপনি শিবতোষ বাবুর ছেলে? ছি 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 ছি। আরে আপনি শিবতোষ বাবুর ছেলে সেটা আগে বলবেন তো। কি হয়েছে জানেন, ওই চোর ছ্যাচোর ওয়াগন ব্রেকার এসব রোদ্দিমাল ঘেঁটে ঘেঁটে ভালো মন্দ তফাতটাই ভুলে গেছে। তার মানে শিবতোষ বসু আমার বাবা, এটা হচ্ছে আমার ভারতের সার্টিফিকেট। হ্যাঁ, অফকোর্স অফকোর্স। আরে ওরকম বড় মাপের মানুষ এই অঞ্চলে একটাও নেই, তা ছিল তো একটা ফ্যাক্টর, তার কিছু গুণ তো আপনার নিশ্চয়ই থাকবে। কিন্তু এর একটু আগে আপনি যেভাবে কথাগুলো বলছিলেন তাতে মনে হচ্ছিল যে আমি পৃথিবীর সবচেয়ে উচ্চা জঘন্য ক্রিমিনাল। কেন বলুন তো, ওই যে বললেন সন্ধ্যে ছাড়পোকা কোনো কুটুস কুটুস করে কামড়াচ্ছিল। দারুণ বলেছেন ডক্টর। মেয়েটিকে ভালো করে অ্যাটেন্ড করেছেন তো? উনি করিয়ে ছাড়লেন,
ওর কথাগুলো মুখের উপর চাবুকের মতো পড়ছিল, তাই না করে উপায় ছিল। আপনি কম্বল পড়েছিলেন? মানে কিছু না কিছু না। রঞ্জনবাবু অনেক রাত হলো, আপনাকে তো অনেক দূর যেতে হবে, পথটা নিয়ে কম নয়, আমি আপনার যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। রামচরণ এই বাবুকে বাড়িতে পৌঁছে দেবে, আবার জিপটা নিয়ে এখানে চলে আসবে। ঠিক আছে স্যার। আরে দাঁড়া দাঁড়া, ওই মেয়েটির ব্যাপারে আমাকে সাহায্য করুন। হ্যাঁ নিশ্চয় করবো। আরেকটা কথা, আপনার বাবাকে আমার প্রণাম জানাবেন, উনি আমাকে খুব ভালোবাসেন, স্নেহ করেন। হ্যাঁ আমি এখানকার ওসি র। ওকে গুনাই 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 ডক্টর গুনাই। ডক্টর চ্যাটার্জি বলুন, আমি একবার মেয়েটিকে দেখতে চাই। অবশ্যই চলুন। যা বললেন তাতে তো মোটিভটা মার্ডার বলেই মনে হচ্ছে। আনডাউটেডলি। আচ্ছা জ্ঞান ফেরার কোনো লক্ষণ দেখা গেছে? একেবারেই না, প্রাইমারিলি অক্সিজেন আর ব্লাড দিচ্ছি। সিনিয়র ডাক্তারদের খবর দেওয়া হয়েছে, ওরা আসলে তারপর প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা শুরু করব। আজকাল তো অবরোধ হ্যানা তানা, এই বাইপাস দিচ্ছে না, আমি বরং কাউকে নিয়ে একটু এগিয়ে দেখি। আচ্ছা ভাই ধন্যবাদ। একি তুই কাঁচো করে আমি এসে গেছি? তোর গায়ে জামা নেই, তুই পুলিশে জিপ এলি, তোর কিছু হয়নি তো বাবা? আমি সারা রাত জানলেন দাঁড়িয়েছিলাম দাদা, কি হয়েছিল? আচ্ছা তোরা ওকে বাড়িতে ঢুকতে দিবি তো নাকি? দেখছিস তো কি চেয়ার হয়েছে ওর, সারাদিন নিশ্চয়ই খুব দখল গেছে। যাক আগে বাড়িতে গিয়ে হাত মুখ ধুক, বিশ্রাম নিক, তারপর সব শোনা যাবে। যা তোর সঙ্গে যা। কি আর বলবো, আমাদের জন্য আপনাদের এত কষ্ট করতে হলো। না না ওসব ভাববেন না, আমাদের তো চিন্তা ছিল, ঠাকুরের কি ভাই রণজয় তো ফিরে এসেছে। চলো 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 বিকাশ বাবু আছেন? বিকাশ বাবু, কাকে চান? আপনি বিকাশ বাবু? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমায় চেনার কোনো কারণ নেই। কাবেরী দাস কি আপনার মেয়ে? আমার মেয়ে মরে গেছে। বিকাশ বাবু দরজাটা খুলুন দয়া করে, আশ্চর্য লোক আপনি, সামান্য ভদ্রটুকু জ্ঞান নেই আপনার? বাইরের কেউ এলে তাকে বসতে বলেন, আপনি দুম করে দরজাটা আমার মুখের উপর বন্ধ করে দিলেন। বলুন, শুনুন, আমি অনেক দূর থেকে আসছি, ভীষণ জল তেষ্টা পেয়েছে, এক গ্লাস জল অবধি দেবেন না, দরজাটা খুলুন। এসো ভেতর, এসো এসো, অন্য এক গ্লাস জল নিয়ে তোমার তাড়াতাড়ি। আচ্ছা কি দেখছো, এ ঘরে বসার মতো চেয়ার পর্যন্ত নেই, ওইখানেই বসতে হবে ওই চৌকিতে। আমি অমানুষ নই, জানি কিভাবে ভদ্রতা করতে হয়। জল খাও, খেয়ে চলে যাও, কোনো প্রশ্ন করো না, করলে জবাব পাবে না। আরেকবার বলছি, আমার মেয়ে মরে গেছে। চলি। কাবেরী বেঁচে আছে। কি বললে, কি বললে?
ওকে বেঁচে আছে বলো কোথায় আছে বীরপুর হাসপাতালে হাসপাতালে আমি কিছুই বুঝতে পারছি না আমার কাছে কিছু লুকিয়ে না বাবা সত্যি করে বলো কি হয়েছে তার তার আগে আপনি বলুন কেন বললেন কাবেরী মারা গেছে একটা মেয়ে বাড়ি ফিরছে না জেনেও একবারের জন্যও আপনি তার অফিসে খোঁজ করতে যাননি বাবা হিসেবে কোনো দায়িত্ব নেই আপনার একটা মেয়ে মরল কি বাঁচল সেটা জানার প্রয়োজন মনে করেননি আপনি ভয় পারিনি বাবা ভয় কিসের ভয় প্রাণের ভয় বেশি বাবাগিরি দেখালে গোষ্ঠী শুদ্ধ হাফিজ করে দেবো কি কি করবে তোমরা দেখবি দেখবি কি করতে পারি এটা তোর এটা তোর ছোট মেয়ে না 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 ওকে তোমরা কিছু করো না তাহলে আমি যা বলবো ঠিক সেই মতো কাজ কর নাড়ু গোপালের মতো চুপটি করে ঘরে বসে থাকবি যদি কাবেরীর খোঁজ করতে যাস কিংবা পুলিশে খবর দিস তাহলে তোর এই মেয়েটাকে আমরা একটা মেয়েকে বাঁচাতে পারিনি আর একটা মেয়েকে বাঁচাবো বলে তোমায় মিথ্যে বলেছিলাম বাবা কাবেরী কি আপনাদের সংসার চালাতো অনেক কষ্ট করে এই মেয়েকে বিয়ে পর্যন্ত পড়িয়েছিলাম কারখানায় কাজ করতাম হঠাৎ কারখানা বন্ধ হয়ে গেল চোখে অন্ধকার দেখলাম তখন কাবেরী সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল কত কষ্ট করেছে তুমি তো জানো না বাবা লোকের বাড়িতে টিউশনি করেছে এই অফিস ও অফিস ঘোরাঘুরি করে অনেক ধরাধরি করে মেয়েকে ইলেকশন অফিসের এই চাকরিটা জোগাড় করে দিয়েছিলাম এখন সেটাও সজ্ঞানে কখনো কারো কোনো ক্ষতি করিনি কেন তাহলে কাঁদবেন না অন্ধকার যতই গভীর হোক এক সময় তা কেটে যায় কাবেরীকে রাস্তা থেকে সেন্সলেস অবস্থায় তুলে নিয়ে গেছি ওকে সুস্থ করে আপনার কাছে পৌঁছে দিতে পারবো এটুকু বিশ্বাস আমার আছে আমি কি তোমার সঙ্গে হাসপাতালে যাব বাবা এখন নয় আর কাউকে বলার দরকার নেই যে কাবেরী বেঁচে আছে আপনি চিন্তা করবেন না সময় মতন আমি আপনার সঙ্গে যোগাযোগ করব চলি এসো বাবা রানা এত দেরি করছে কেন ওই তো রানা এসে গেছে ও আয় 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 এসে দেখ কে এসেছেন শ্যামসুন্দরবাবু এসেছেন থাক থাক আচ্ছা তুই কি অফিস থেকে ফেরার পথে নবাবগঞ্জে গেছিলি তোমাদেরকে কে বললো এই তো শ্যামসুন্দরবাবু বলছিলেন আপনি কি করে জানলেন বসো না বসো আসলে আমার একজন চেনা জানা লোক তোমাকে নবাবগঞ্জে নামতে দেখেছে সে ওখানে গিয়েছিল ওই বল ও আচ্ছা তুমি কি হাসপাতালের ওই মেয়েটার খোঁজ খবর নেবার জন্য এত ছোটাছুটি করছো এসব ঝঞ্ঝাটের মধ্যে আর কেন নিজেকে জড়াচ্ছিস বাবা অনেক তো হলো রাইট ইউ হ্যাভ ডান এনাফ আমি বুঝতে পারছি যে ওই আনফরচুনেট মেয়েটার জন্য তুমি মেন্টালি কষ্ট পাচ্ছ তুমি মেন্টালি ডিস্টার্বড হয়ে আছো কিন্তু আমি বলি কি বাবা ওসব মাথা থেকে বাদ দাও সব ভার আমার তুমি নিশ্চিন্তে থাক তাছাড়া যেসব মেয়ে রাস্তায় ঘাটে ছুটি টুড়ি খেয়ে পড়ে থাকে তাদের নানান রকম গোলমাল থাকে এসব ঝামেলার মধ্যে তোমার কি জড়ানো মানায় কার ছেলে সেটা ভাববে তো আমি কিন্তু রানার কোনো দোষ খুঁজে পাচ্ছি না শ্যামসুন্দরবাবু না না আমি কি দোষ দিচ্ছি আপনি দেবতুল্য মানুষ আপনার বয়স হয়েছে রানা আফটার অল ইয়াং ম্যান তাছাড়া এরকম একটা অচেনা অজানা যুবতী মেয়ের ব্যাপারে এত বেশি ইন্টারেস্ট দেখালে পাঁচজনে পাঁচ কথা তো বলবেই স্ক্যান্ডাল রটাবার লোকে তো আর অভাব নেই তুই এখন ভিতরে যা রুমি এসেছে জিমলির সাথে কথা বলছে বৌদি আমিও তাহলে উঠি আমি বাড়ি গিয়ে গাড়িটা পাঠিয়ে দিচ্ছি রানাকে বলবেন রুমিকে যেন পৌঁছে দেয় কেমন আসি দাদা
পূজা পাজি লাগছে না আমি আগে জানি কি ব্যাপার এত হাসাহাসি কিসের হ্যাঁ যেভাবে গড়াগড়ি করছে কত খাটটা ভেঙে যাবে ভাঙলে তো বই গেল শিগগিরই তো নতুন খাট পাবি তুই না বড্ড পাকা হয়েছিস পাকা বলে পাকা তোমার বোনটা যা পাজি হয়েছে না শুনলাম অনেকক্ষণ এসছো বাড়িতে একদম ভালো লাগছিল না ভাবলাম ঝিমলির সাথে একটু গল্প করে আসি ও মা বেরোতে যাব দেখি বাবা এখানে আসার জন্য গাড়িতে উঠছে ব্যাস উঠে পড়লাম না বাবা আমিও উঠে পড়ি কি ব্যাপার একেবারে বোবা স্কুলের ছাত্রী হয়ে গেলে যে কেমন আছো কেমন দেখছো চোখে মুখে তো একদম কালি পড়ে গেছে সারাদিন খুব ঘুরতে হচ্ছে না তুমি আসবে জানলে আর তো ঘুরতাম না তাহলে ওই মেয়েটির বাড়িতে যেতে কি করে আচ্ছা তুমি আর তোমার বাবা কি জ্যোতিষী জানো এতটুকু সময়ের মধ্যে সব জানলে কি করে হ্যাঁ সাবিরি কেমন আছে কাল অবধি তো জ্ঞান ফেরেনি আজকের কথা আমি জানি না শোনো একটা কথা বলবো বলো আমি কাবেরীকে দেখতে যাব আমায় নিয়ে যাবে পোকাটা আবার নড়েছে নড়েছেই তো আচ্ছা রানা তুমি আমাকে তোমার জীবন সঙ্গী ভাবো সেটা আবার নতুন করে বলতে হবে তাহলে আমাকে তুমি তোমার কাজের সঙ্গী করে নেবে না আচ্ছা শোনো কালকে আমাকে হাসপাতালে নিয়ে যাবে আচ্ছা বাবা যাবো স্যার আবার সেন্সলেস হয়ে গেল অল ঠিক আছে একটা ডিলিরিয়ামের মতো ফুল বুকছে বাবা মেরো না আমার ছেড়ে দাও মেরো না বাবা মনো সরি রণজয় বাবু আজ বোধ হয় না না ঠিক আছে আমি তো রোজই আসি চল কেমন দেখলে ভেরি স্যাড এরকম নিষ্পাপ একটা মেয়ে কারা ওরা এত বড় সর্বনাশ করলো বলতো এটাই তো রহস্য রহস্যটা আমাদের ভেদ করতে হবে দ্যাটস লাইক ইউ রানা এই কাজে সবসময় তুমি আমাকে তোমার পাশে পাবে ইনফ্যাক্ট আজই প্রথম আমি কাবেরীকে দেখলাম ওকে দেখে আমার খুব মায়া লাগলো জানো উই মাস্ট ডু সামথিং তার গায়ে হাত দিয়েছিস তোরা ভবিষ্যতে যদি ওর গায়ে একটাও আঁচর পড়ে তোদের আমি কেটে কুত্তা দিয়ে খাওয়াবো কিন্তু জানিস আমার কে না মানে আমার হবু জামাই জামাই বলো কি বস হ্যাঁ জামাই অনেক কিছু ভেবে বাপ ছেলেকে জপিয়েছি এমএলএ ব্যবসা এক নম্বর দু নম্বর শিবতোষ বসু আর তার ছেলে আমার রিলেটিভ বীরপুরের কেউ আমার এক কাঁচা চুল ছুঁতে পারবে না তোরা ওর ওপর ওয়াচ করে যা কি করে কোথায় যায় তার সঙ্গে মেশে সব খবর হচ্ছে শুনছেন শুনছেন আপনি যাকে দেখতে চেয়েছিলেন তিনি এসছেন এই যে আমি চলি
একটা পেশেন্টের খুব ক্রিটিক্যাল অবস্থা, দেখবেন নার্ভ কিন্তু খুব দুর্বল। ঠিক আছে, আপনি আমায় রাস্তা থেকে তুলে এনেছিলেন, আমার এত বড় ক্ষতিটা আপনি করলেন কেন? আমি তোমার ক্ষতি করেছি? এর তো কোনো প্রয়োজন ছিল না, ইচ্ছে মরে গেলে আর বেঁচে যেতাম। আপনি জানেন ওরা আমার কত বড় সর্বনাশ, এই মুখ নিয়ে আমি বাঁচব কি করে? এখান থেকে বেরিয়ে কোথায় যাব, কার কাছে মুখ দেখাবো? আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, বাড়িতে যাব, তারও উপায় নেই। ওরা আমাদের সবাইকে শেষ করে দেবে। ওরা কারা? কে বসাতে আসবে তোকে? তারা শেষ করে দেবে, বলো কারা শেষ করে দেবে? আমি জানি না, আমি জানি না, আমি জানি না। কাবেরী, কাবেরী সিস্টার একটু দেখুন না, আবার সেন্সলেস, এরকম কিছুদিন চলবে তারপর ঠিক হয়ে যাবে। আসতে পারি? আসুন আসুন। সরি রানা, আমার একটু আসতে দেরি হয়ে গেল জানো। ইয়ে কাবেরীর জ্ঞান ফিরেছে? হ্যাঁ, কথাও বলছিল। ও ফাইন। দ্যাট মাইট নট বি ভেরি ফাইন মিস কর, হাসপাতালে কদিন থাকবে? আপনারই বা ওকে কদিন দেখাশোনা করবেন? আপনাদের পার্সোনাল সমস্যা রয়েছে, আমরা তো ওকে বেশি দিন রাখতে পারবো না, একটু স্টেবল কন্ডিশন হলেই রিলিজ করে দেবো। তারপর সিকিউরিটি? না না, আপনাকে একটা রিকোয়েস্ট করছি ডাক্তারবু, মানে মেয়েটিকে রিলিজ করার আগে কাইন্ডলি একবার আমাদের জিজ্ঞেস করে নেবেন, আমরা দেখছি কি করা যায়। অ্যাবসলিউটলি রাইট, মেয়েটাকে তো ভেসে যেতে দিতে পারি না, একটা না একটা শেল্টার তোকে দিতেই হবে। সার্টেনলি। কাবেরীকে নিয়ে আমি খুব ওয়ারিড রুমি। কেন? মনে হচ্ছে ও একটা ট্র্যাপে পড়েছে, জ্ঞান ফিরতে ও মুখ খুলতে চাইছে না, ওর আছে কোনো কিছুতে একটা ভয় পাচ্ছে। যেভাবেই হোক কল্পিতদের নাম আমাকে জানতেই হবে। কি করবে? এই তো ভাবছি ওর কাছ থেকে যদি জানা যায় ভালো, নইলে। দাদা, চিঠিটা আপনাকে দিতে বললো কে? দেখে নিন। কাবেরী এবং তোমার যদি মঙ্গল চাও তাহলে সন্ধে সাতটায় রাইস মিলে মাঠে চলে যাও, একা সব খবর পাবে। কাকে খুঁজছেন আপনি? সেটা জানার প্রয়োজন নেই, আপনার যেটা প্রয়োজন সেটা এটার মধ্যে আছে। মানে? মানের জবাব দেওয়ার হুকুম নেই, এর মধ্যে 1,00,000 টাকা আছে, নিন। আর কাবেরীর ব্যাপারে এক পা এগোলে অপর পা ফেলবার আর চান্স পাবেন না। স্কাউন্ড্রেল, আমাকে ঘুষ দিতে এসেছিস? হ্যাঁ, আমাকে ঘুষ দিতে এসেছিস? বল তোকে কে পাঠিয়েছে, বল কে পাঠিয়েছে তোকে? বলবোনা। বলবি না? একটা নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট করে আমাকে ঘুষ দিতে এসেছিস? হ্যাঁ, তোর বাপ বলবে। আয় 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 আয়। আপনি? হ্যাঁ আমি,
এটা কি? এই পুলিশের পোশাকটা আমার গায়ে থাকলে এই বোকা বোকা প্রশ্ন করার সুযোগ আমি আপনাকে দিতাম না। আপনি নিরাজ শিবতোষ বাবুর ছেলে, নইলে আজে বাজে কথা বলার জন্য একটা থাপড়া মেরে দাঁত কপাটি ফেলে দিতাম। কোনো আজে বাজে কথা আমি বলছি না, আপনারা যে কতখানি অপদার্থ সেটা জানাতে এসছি। এই লোকটা কাবেরীর ব্যাপারে যাতে আমি নাক না গলায় সেই জন্য আমাকে ব্যাগ ভর্তি টাকা দিতে এসছে, ঘুষ দিতে এসছে। একে লক আপে পুরুন, দেখবেন কাবেরীর ব্যাপারে সাজাতে পারবেন। তাকে লক আপে ঢোকাবো না ঢোকাবো সেটা কি আপনার অর্ডার মতো করতে হবে? তার মানে ইউমেগো আপনিও যান। থ্যাংক ইউ স্যার। কি করছেন আপনি? এই লোকটা একটা ক্রিমিনাল, আমাকে ঘুষ দিতে এসছে, ওকে আপনি অ্যারেস্ট করুন। ওকে যেতে দিন। ও, তার মানে আপনি এদের দলে? টাকার গন্ধ পেয়ে আপনার আসল চেহারাটা বেরিয়ে এসছে। বুঝতে পেরেছেন জেনে ধন্যবাদ। আমার হাতে যদি ক্ষমতা থাকতো ওই চেয়ার থেকে আপনাকে আমি ছুঁড়ে ফেলে দিতাম, আপনার গাছ থেকে পোশাক আমি কেড়ে নিতাম। ওই পোশাক পরার কোনো যোগ্যতা আপনার নেই। দাঁড়ান, বড় বড় কথা অনেকেই বলতে পারে, আমি শুধু দেখতে চেয়েছিলাম আপনার সাহস কতটা, নিজেকে সেভ করার ক্ষমতা আছে কিনা। মানে সুবীর বাবু? ইয়েস স্যার। আমার জন্য এই ভদ্রলোকের হাতে আপনাকে মার খেতে হয়েছে, আই এম রিয়েলি সরি। এটা আমার ডিউটি স্যার। আপনি কি বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না। রণজয় বাবু, আপনার সাহস আছে, সেটা সৎ সাহস কিনা সেটা পরীক্ষা করবার জন্য এই নাটকটা আমাকে করতে হয়েছিল। ইনি আমার অ্যাসিস্ট্যান্ট। ছি 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 ছি, মিছি মিছি, একটা ভালো লক্ষ্যে আমি আপনার হাতে বড্ড জোর মশাই, আর দু চার গা খেলে আমি হয়তো সব সত্যি কথাই বলে দিতাম। প্রাণের ভয় আছে তো? আই এম রিয়েলি সরি, প্লিজ। একটু চাটা হবে নাকি? ও ইয়েস স্যার, আমি এক্ষুনি দেখছি। রণজয় বাবু, যেদিন আপনাকে আমি প্রথম দেখেছিলাম সেদিন আপনাকে আমার ভালো লেগেছিল, আপনার সাহস আছে, সততার পরীক্ষা তো আজ পেয়ে গেলাম। আপনি যদি নবাবগঞ্জে গেছিলেন আমি ছায়ার মতন আপনার সঙ্গে সঙ্গে ছিলাম। কাবেরীকে মদত দেওয়ার জন্য ওরা যে কোনো সময় আপনাকে খুন করতে পারত, আমি আপনার পাশে থাকব, আপনি আমার বন্ধু ভাবতে পারেন। পুলিশ প্রোটেকশন? ইয়েস। মালোপাড়ায় কাল আমার একটা মিটিং আছে বুঝলেন, বস্তির লোকেরা উত্তেজিত হয়ে আছে। বস্তির লোক উত্তেজিত হয়ে রয়েছে, এরকম কোনো ইনফরমেশন তো আমাদের এখানে এসে পৌঁছায়নি। আশ্চর্য, ওদের বস্তি ভাঙা হবে, ওদের ধর্মস্থানে আঘাত করা হবে, স্বাভাবিক কারণে তো ওরা উত্তেজিত হতেই পারে, এইটুকু ইনফরমেশন তো আপনার রাখা উচিত। যদি বলি ওদের উত্তেজিত করা হচ্ছে? এই তো মশাই, আরে পুলিশ বলে সব কিছু বাঁকা চোখে দেখার মাথার দিবি আপনাদের কে দিয়েছে? একটু মানবিকতার মর্যাদা রাখুন। অনেক তো উচ্ছেদ করলেন, এবার উচ্ছেদ রুখুন, মানুষকে শান্তিতে থাকতে দিন। ইচ্ছে থাকলে আর কোথায় পারছি বলুন, দশচক্র ভগবান নিজেই আজ ভূত হয়ে সরষের মধ্যে ঢুকে বসে আছেন। যাকে পুলিশের তো একটা নিয়মকানুন আছে, কাল আপনার সভা, হুট করে একটা প্রোটেকশন চাইলে তার প্রোটেকশন দেওয়া যায় না? স্ট্রেঞ্জ, আপনি আমাকে খুব ভালো করেই চেনেন, তাছাড়া আমি নিজে যখন এসেছি আর আমাদের পেছনে শিবতোষদা রয়েছে, সেটাই কি যথেষ্ট কারণ নয়? শিবতোষ বাবু, একেবারে গঙ্গা জল দিয়ে সব পচামড়া শুদ্ধ করে নিলেন, হ্যাঁ আর কি উপায় আছে? মানে কালকে সবাই আপনি পুলিশ প্রোটেকশন পাবেন। মালোপাড়ায় শিব মন্দির কবে হলো বলুন তো? তা বছর দেড়েক হবে। কিন্তু ছমাস আগেও আমি ওখানে কোনো মন্দির দেখিনি। আমি এক্সাক্ট ডেটটা বলতে পারবো না, তবে মন্দির ভাঙাটা অপরাধ, এর সঙ্গে মানুষের ধর্মবিশ্বাস জড়িয়ে আছে তো, মন্দির ভাঙলে ফল মারাত্মক হবে। হ্যাঁ স্যার, বীরপুরে আগুন লেগে যাবে, দেব দেবী মন্দির বলে কথা। এই ব্যাপারে আমার কি করণীয় আছে? আপনি বীরপুরের সব থেকে রেসপেক্টেড পার্সন, আপনি যদি চেয়ারম্যান সাহেবকে একটু বুঝিয়ে বলেন তাহলে আমার মনে হয় আপনার কথা কেউ অমান্য করতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, আমি আজই চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো। এই বস্তিটাই হচ্ছে চোরাচালানের ঘাঁটি, অ্যান্টি সোশ্যালদের ডেন, বীরপুরের সমস্ত কুকাজের হেডকোয়ার্টার। সে কি, আপনি ঠিক বলছেন? হ্যাঁ ঠিকই বলছি, একজন দায়িত্বশীল অফিসার হিসেবে বলছি।
আমাদের কিছু প্রাইভেট ইনফরমার থাকে, গোপনে কোথায় কি হচ্ছে সেটা আমাদের খবর দিয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, সব কিছু জেনেও আমরা কিছু করতে পারি না। আর তার কারণ, কারণটা আপনারা জানেন, আর আপনারা আমাদের ভুল বোঝেন। মিউনিসিপ্যালিটি বস্তিটাকে ভেঙে শহরটাকে ডেভেলপ করতে চেয়েছিল, তাদের পরিকল্পনাকে বানচাল করবার জন্য একটা ধর্মীয় সেন্টিমেন্টকে উস্কে দেওয়া হয়েছে, আর তারই ফলে রাতারাতি বেআইনিভাবে তৈরি হয়েছে ওই মন্দির। আপনি ঠিক জানেন যে ওই মন্দিরটা বেআইনিভাবে করা হয়েছে? অফকোর্স, ওই বস্তির গায়ে যাতে হাত না পড়ে সেই জন্য। একটা কথা বলবো, কিছু মনে করবেন না, আপনার বাবার মতন ওরকম একদম সম্মানীয় লোকের এই মন্দির বাঁচাও কমিটির সঙ্গে যুক্ত থাকাটা ভালো দেখায় না। তার সততা, তার সম্মান, তার মর্যাদা অন্য কেউ নিজের স্বার্থে ব্যবহার করুক, এটা ঠিক হতে দেওয়া উচিত না। বন্ধুগণ, এটা একটা পরিকল্পিত চক্রান্ত। আমাদের সবাইকে হাতে হাত মিলিয়ে এই চক্রান্ত রুখতে হবে। এই শিব মন্দির ভেঙে ফেলে বীরপুরের মিউনিসিপ্যালিটি রাস্তা চড়া করবে বলে নোটিশ দিয়েছে। আমি জিজ্ঞেস করছি, কিসের নোটিশ? মন্দির ভেঙে কার স্বার্থ রক্ষা করতে চায় মিউনিসিপ্যালিটি? চেয়ারম্যানকে জবাব দিতে হবে। উন্নয়ন আমিও চাই, কিন্তু মন্দির ভেঙে মানুষের ধর্মবিশ্বাসকে পায়ে মারিয়ে মালোপাড়ার বস্তির এই হাজার হাজার মানুষের ঘর বাড়ি গুড়িয়ে উন্নয়নের নামে এই যে বর্বরতা, আমরা তা সহ্য করব না। এই মন্দির ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। চারুমাধব আমাকে বলেছে যে মন্দিরটা হঠাৎ গজিয়েছে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে শ্যামসুন্দরবাবু মন্দিরটা নিয়ে এত মাতামাতি করছেন কেন? আমার মনে হয় ওই মন্দিরের ব্যাপারে শ্যামসুন্দর কিছু ভালো করে জানে না। কমিটির লোকের ওকে গিয়ে ধরেছে, ও এর মধ্যে ভিড়ে গিয়েছে। যাই হোক, আমি শ্যামসুন্দরকে জানিয়ে দিচ্ছি যে আমি এই মন্দিরের ব্যাপারে নেই। সে কি কালকে বললে যে তুমি ওদের সঙ্গে আছো? সো ওয়াট, কারো ধর্মবিশ্বাসে যদি আঘাত লাগে তাহলে আমি তো প্রোটেস্ট করতেই পারি, কিন্তু তাই বলে ধর্মের সেন্টিমেন্ট খুঁচিয়ে তুলে শান্ত পরিবেশকে অশান্ত করে তুলবে যারা, আমি তো তাদের সঙ্গে হাত মেলাতে পারি না। কেন মধ্যে আমাকে বলেছে, আজ হোক কাল হোক ও মন্দির ভাঙা হচ্ছে। আমার কপালটাই ভেঙে দিল হারামজাদা, আমার ব্যবসা পত্র সব লাটে তুলে দিল, হতচ্ছাড়া আমার রিলেশনে পর্যন্ত কোনো দাম দিল না। এখন মত্তা সে যে গঙ্গা জলে হাত ধুয়ে বসে আছে, আমিও গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো করব। এখন কি করবো বাস? আমার মুন্ডু, আজ রাতের মধ্যেই এখান থেকে সব মাল পাচার করে দে। ওকে বাদ। পুলিশে গিয়ে আসছে, স্টার্ট কর। কষ্ট করছেন স্যার? রাত পোহাবে না, বাপের সুপুত্রের মতো ছেড়ে দিতে হবে, তাই নাকি? হ্যাঁ। হ্যালো, এসপি সাহেব বলছেন? হ্যাঁ বলছি। আরে এত রাত্রে কি খবর? আচ্ছা আচ্ছা, আমি দেখছি। আরে মশাই, ঘুষ আমার রেগুলার ডায়েট। আরে কি করি বলুন, হাই প্রেশার আছে, দুধ ঘি ছানা মাখন মাছ মাংস খাওয়া নিষেধ, সুগার আছে, মিষ্টি খাওয়াও পারেন, তাহলে ঘুষ ছাড়া খাবারটা কি বলুন?
হ্যাঁ ওটা পাঠিয়ে দিন কাল সকালে বাড়িতে। হ্যাঁ বাড়িতেই পাঠান। ওকে। ওর বড় বার বেড়েছে, আগেও কয়েকবার দাবড়েছি, এবার এবার ওর বিষ দাঁতটাই ভাঙব। ওকে থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গা নেই। আমার উপর তোমার বিশ্বাস আছে? আপনি আমার ভগবান, আমার জন্য যা করেছেন কেউ তা করে না। আর কটা দিন আমার উপর ভরসা রাখো, আমি তোমায় খারাপ জায়গায় নিয়ে যাব না। অ্যাকচুয়ালি কিছু বলবে? বোকা, এত কাঁদতে নেই, আমি ছাড়া তোমার আরো অনেক শুভাকাঙ্ক্ষী আছে, তাদের মধ্যে একজনের সঙ্গে তোমায় আলাপ করে দেব। অবনীশ বাবু, ওনাকে তো এখানে পাবেন না, উনি তো ছুটি নিয়েছেন। ছুটি নিয়েছেন? কিন্তু আমাকে তো কিছু বলেননি। আচ্ছা অবনীশ বাবুকে কি বাড়িতে পাবো? পেলেও পেতে পারেন, ঠিক বলতে পারছি না।